হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজ আপনাদের দেখাবো সুন্দরবনের মানুষগুলা কিভাবে জীবন যাপন করে আর কিভাবে তাদের জীবন জীবিকা নির্ভর করে সেগুলো দেখানোর জন্য। তো চলুন বন্ধুরা আমাদের সাথে। সুন্দরবন ঘিরেই আমাদের বসবাস, কারণ ছোট্ট একটি নদী পার হলেই সুন্দরবন। এই সুন্দরবন এলাকার মানুষগুলোর একমাত্র আয়ের উৎস হচ্ছে এই সুন্দরবন। সুন্দরবনের পশু পাখি ও জীবজন্তুগুলো যেভাবে যুদ্ধ করে বাঁচে, তেমনই ভাবে সুন্দরবনের মানুষগুলা যুদ্ধ করে বাঁচে। যেমন সুন্দরবনে ঢুকতে গেলে পাশ লাগে, পাশ না হলে সুন্দরবনে ঢুকলে ফরেস্টারে নৌকা খেয়ে নেয়, নৌকায় যা কিছু থাকে সবকিছু উঠিয়ে নেয়, তাদের মনে যেটা লাগে সেটা করে। তারপর তো কেস কাম তো আছেই। আর সুন্দরবনের কেস হচ্ছে পোষা কেস। কেস একবার হলে থানায় যেতে যেতে পায়ের চামড়া উঠে যাবে, তবুও কেস খারিজ হবে না। সব কিছু গুছিয়ে পাশ করার পরে, জঙ্গলের ভিতরে যাওয়ার পরে ফরেস্টাররা আসে তারা ডিউটি দিতে, সেই সময় সামনে মাথায় পড়লে তাদের ডিউটির টাকা দিতে হয়, তা না দিলে আরেক ঝামেলা। এই তো গেল একরকম ঝামেলা। তারপরে জলদস্যু ডাকাত তো আছেই, তারা ধরলে লোক তুলে নেয়, লোক তুলে 20,000, 30,000, 50,000 ডিমান্ড করে, সেই ডিমান্ড পরিমাণ টাকা দিতে হয়, তা না দিলে মারপিট তো আছেই। তারপরে অনেক সময় অনেক মানুষ মেরেও দেয়। তারপর নৌকায় চাল ডাল বাজারঘাট যেগুলো থাকে তাদের মন মতো উঠাই নেই, তাদের মনে যেটা লাগে সেটাই করে, তাদের মধ্যে কোনো দয়া মায়া নাই। এই গেল আর এক রকম। তারপরে সুন্দরবনে মাছ কাঁকড়া ধরতে গেলে ভয়ে ভয়ে থাকতে হয়, কারণ কখন জানি বাঘে হামলা করে। কারণ বাঘ পিছন দিক থেকে হামলা করে, বাঘ কখনো সামনের দিক থেকে হামলা করে না, বাঘ সবসময় পিছন দিক থেকে হামলা করে। এই কারণে মাছ কাঁকড়া ধরতে গেলে খুবই সাবধানে ধরতে হয়। বন্ধুরা, এত কিছু সমস্যার মধ্য দিয়ে তাদের আয় করতে হয়, আয় করে তাদের রুটি রুজি মেলাতে হয়। বন্ধুরা, আর একটা কথা আপনাদের বলা হয়নি, সে কথাটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে এক সপ্তাহ বা 15 দিন বা এক মাস সুন্দরবনের মধ্যে মাছ কাঁকড়া বা অন্যান্য কিছু ধরলে তাদের কেমন ইনকাম হয় বা তারা কেমনভাবে চলে, আশা করি আপনারা বুঝতে পারবেন। এখন চাউল ডাউল বা কাঁচা বাজার করতে গেলে কেমন টাকা লাগে আপনাদের তো বলা লাগবে না, কারণ আপনারা তো জানেন। বন্ধুরা, এখন এক সপ্তাহ বাজারঘাট করে নিয়ে সুন্দরবনের মধ্যে মাছ কাঁকড়া ধরতে গেলে কী পরিমাণ টাকা লাগবে আপনারা তো বুঝতে পারতেছেন। তারপরেও পাস করতে গেলে একটা টাকা লাগে, মনে করেন এক সপ্তাহ পাস করতে গেলে নর্মালে 700 বা 1,000 টাকা লাগে। তারপরেও ডাকাতি ঝামেলা, বাঘের ভয়, এরে মাছ দিয়ে বন্ধুরা আমাদের আয় ইনকাম করে খেতে হয় এবং চলতে হয়। বন্ধুরা, প্রতি গণে যে মাছ কাঁকড়া মেরে লাভবান হওয়া যায় তা না, এমনও গণ যায় যে গণে বন্ধুরা বাজারঘাট করে ফরেস্টার গা দিয়ে ডাকাতি দিয়ে মাছ কাঁকড়া ধরেও অনেক গণে গায়ে যায়, তারপরেও ঋণ পান করে চলতে হয়। এত কিছু সমস্যার মোকাবেলা করে চলতে হয় সুন্দরবন এলাকার মানুষজনকে। বন্ধুরা, সুন্দরবনের মানুষের একমাত্র আয়ের উৎস হচ্ছে সুন্দরবন। এই সুন্দরবন যখন বন্ধ থাকে তখন কি করবে সুন্দরবন এলাকার মানুষ? 3 মাস 6 মাস পর্যন্ত সুন্দরবন বন্ধ থাকে, সুন্দরবনের পাশ দেওয়া হয় না, তখন কি করবে সুন্দরবন এলাকার মানুষ? কিভাবে তারা আয় করবে, কিভাবে খাবে, কিভাবে চলবে, তাদের মাথায় কাজ করে না। কেউ বা দিন মজুরি করে খায়, আবার কেউ বা শহরের দিকে চলে যায় কাজের উদ্দেশ্যে, আবার কেউ বা চিন্তায় ভাবনায় রাতে তাদের ঘুম আসে না, তারা দিশেহারা হয়ে যায়, কি করবে, কি খাবে, কিভাবে চলবে কিছু ভেবে পায় না। এমনই ভাবে চলে সুন্দরবন এলাকার মানুষজনের জীবন। তারপরেও তাদের সমস্যার শেষ নেই, যেমন না আছে একটি ভালো রোড, না আছে একটি ভালো আবদা। এখন যে আবদাটি দেখতে পাচ্ছেন, কিছুদিন আগে এখানে 1 কিলোমিটার জুড়ে ভেঙে গেছে, ভেঙে ভিতরে লবণ পানি ঢুকছিল। এখানে এখন বর্তমান বাঁধের কাজ শেষ। বন্ধুরা, আমাদের সুন্দরবন এলাকার সাইডে যে আবদার যে অবস্থা, প্রতি বছর ভেঙে যায়, লবণ পানি ঢোকে, আবার বাঁধের কাজ চলে, এমনভাবে আমাদের কাটে জীবন। আমাদের এইখানে আবদাগুলো খুবই ছোট ছোট, যার কারণে প্রতি বছর আবদা ভেঙে যায়। বন্ধুরা ভাবুন, যখন আমাদের এখানে নিম্নচাপ দেয় তখন কি অবস্থা হয়। একবার নিম্নচাপ দিছিল, তাতে 7 ফুট পানি বৃদ্ধি হয়েছিল, হাজার হাজার মানুষ মারা গেছে, হাজার হাজার মানুষ আহত হয়েছে, 95% মানুষ ঘর হারা হয়েছে, কেউ বা স্বামী হারাইছে, কেউ বা সন্তান হারাইছে, কেউ বা আবার তাদের সব কিছু হারাইছে। তখন যে কান্নাকাটি, হাহাকার অবস্থা, দেখলে চোখের পানি ধরে রাখতে পারবেন না। এটা বেশি দিন আগের কথা নয়, 2008 সালের কথা। তারপরে কয়েক বছর চলে গেল, তারপরেও আমাদের একটি ভালো আবদা নাই ও ভালো একটি রাস্তা নাই। এত কিছু সমস্যার মোকাবেলা করে চলতে হয় আমাদেরকে। বন্ধুরা, সুন্দরবন এলাকার মানুষ 90% মানুষ জঙ্গল করে খায়, বাদ বাকি 10% মানুষ ঘেরবেড়ি বা ব্যবসা করে খায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন আবদার কী অবস্থা। আপনাদেরকে কিছুক্ষণ আগে বলছি, আইলায় 7 ফুট পানি বৃদ্ধি হয়েছিল, বৃদ্ধি হওয়ার পরে কী পরিমাণ মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। আর একটা কথা বলিনি, সেটা হচ্ছে 4-5 বছর
লবণ পানির উপরে আমরা ছিলাম। আমরা যেখানে থাকতাম, যেখানে বসবাস করতাম, আমাদের সেই ঘর বাড়ির ভিড়টা অনেক উঁচু করা লাগছিল, কারণ দিনে একবার জোয়ার ভাটা সরতো, রাতে একবার জোয়ার ভাটা সরতো। 8 ফুট পানি বৃদ্ধি হওয়ার পরে অবদা এমন একটা জায়গায় ভেঙে গেছে, ভেঙে গিয়ে এতটা গভীর হয়েছে যে সে বাঁধের কাজটা শেষ করতে 4-5 বছর লেগে গেছে। এই 4-5 বছরে সুন্দরবন এলাকার মানুষগুলোর কি পরিমাণ ক্ষতি হয়েছে আপনারা না শুনলে বুঝতে পারবেন না। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, 7 ফুট পানি বৃদ্ধি হওয়ার পরে, ভেঙে যাওয়ার পরে মানুষজন নাম দিয়েছিল আইলা, বলছিল অনেকে আইলায় মানুষে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তারই কথা বলতেছি। অনেকে হয়তো শুনছেন যে জায়গাটা ভেঙে গেছিল সেই জায়গার নাম দিয়েছিল হারাসখালী। বন্ধুরা, 4-5 বছর একটি জায়গা দিয়ে যদি পানি সরাবরাহ করে, জোয়ার ভাটা সরে নামে, তাহলে বুঝতেই তো পারতেছেন যে কি পরিমাণ জায়গা নিয়ে ভেঙে গেছে, আপনারা তো বুঝতেই পারতেছেন। বন্ধুরা, 4-5 বছর ধরে পানি সরার কারণে পুরো ইউনিয়ন জুড়ে সারা জায়গায় খাল আর খাল হয়ে গেছে পানি সরবরাহের কারণে। একটা সময় মনে হয়েছিল আমরা নদীতে বাস করতেছি, আমরা কোনো দেশে নয়, কারণ 4-5 বছর ধরে আমাদের বসবাসের জায়গার উপর দিয়ে জোয়ার ভাটা সরতেছিল। এই কারণে আমাদের এটা মনে হয়েছিল যে আমরা কোনো দেশে বাস করতেছি না, আমরা বাস করতেছি নদীতে। একটা সময় এমন গুঞ্জন উঠছিল যে এই জায়গায় আর বসবাস করা যাবে না, সরকার আমাদের জন্য একটা জায়গা বরাদ্দ করবে, সেই যে জায়গায় গিয়ে আমাদের বসবাস করতে হবে। তখন মানুষগুলোর মাঝে হাহাকারের ছাপ পড়ে গেছে যে তখন সেখানে গিয়ে তারা কি করবে, কি খাবে, কিভাবে চলবে, তাদের ছেলেমেয়েকে নিয়ে কি করবে, তাদের লেখাপড়া কি করাবে, তাই নিয়ে মানুষজনের মাথা খারাপ হয়ে গেছে। সেই চিন্তা করতে করতে কিছুদিনের মধ্যে বাঁধের কাজ শেষ হয়ে গেছে। তারপর সুন্দরবন এলাকার মানুষের মনে আবারও একটি আশার আলো জাগলো যে তারা আবার কিছু একটা করে খেতে পারবে এই এলাকায়। তারপর থেকেই চলছে সুন্দরবন এলাকার মানুষজনের জীবন যুদ্ধ। এই যুদ্ধে অনেকেই বেঁচে আছে, আবার অনেকেই মারা গেছে। কেউ বা পড়ছে বাঘের মুখে, আবার কেউ বা পড়ছে জলদস্যু ডাকাতের কবলে। এমনভাবে কাটে সুন্দরবন এলাকার মানুষের জীবন। বন্ধুরা, এতক্ষণে শুনলেন 90% মানুষের জীবন জীবিকা কিভাবে নির্ভর করে, আর বাদবাকি 10% মানুষের জীবন জীবিকা নিয়ে এখন কথা বলবো। তো চলুন বন্ধুরা, আমরা দেখি সেগুলা। বন্ধুরা, অনেক মানুষ ঘেরবেড়ি করে, সেখানে মাছ চাষ করে বিভিন্ন প্রকারের, যেমন বাগদা চিংড়ি, গোলদা চিংড়ি, হরিণা, ভেটকি মাছ, ভাঙাল মাছ, পার্শি মাছ ইত্যাদি অনেক মাছ চাষ করে। এখানে বিভিন্ন প্রকারের মাছ চাষ করার পর বছরে অনেকেরই লাভ হয়, আবার অনেকেরই লস হয়। বন্ধুরা, সুন্দরবনের সাইডে মাছের দাম প্রচুর কম। শহরে অনেক জায়গায় গেছি, সেইখানে দেখছি মাছের দাম প্রচুর, আগুন ছোঁয়া দাম। সেই তুলনায় আমাদের এখানে মাছের দাম প্রচুর কম। তো বন্ধুরা, আপনারা কোথা থেকে দেখতেছেন অবশ্যই জায়গাটার নাম লিখবেন, আর আপনাদের এখানে কোন মাছের কেমন দাম অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অল বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথে থাকবেন। বন্ধুরা, এখন আপনাদের দেখাবো সুন্দরবনে যখন পাস বন্ধ থাকে তখন সুন্দরবনের মানুষগুলো কি করে। সুন্দরবনে যখন পাস বন্ধ থাকে তখন কেউ বা টানা জাল টেনে তাদের রুটি রুজি মিলায়, আবার কেউ বা দিন মজুরি করে খায়, আবার কেউ বা হরিণা চিংড়ির বাচ্চা মেরে বিক্রি করে খায়, আবার কেউ বা কমিশনে খেলা জাল বেয়ে বড় বাগদা চিংড়ি ধরে ধরে তাদের রুটি রুজি মেলায়, আবার কেউ বা শহরের দিকে বিভিন্ন কাজের উদ্দেশ্যে রওনা দেয়, আবার কেউ বা বাপ মা সন্তান সব কিছু ফেলে 6 মাসের জন্য বাইরে ভাটায় যায় কাজ করতে, শুধুমাত্র বাপ মা সন্তানের মুখে দুটো অন্ন তুলে দেওয়ার জন্য। এমনইভাবে কষ্টে কাটে সুন্দরবন এলাকার মানুষজনের জীবন। হ্যালো বন্ধুরা, কেমন লেগেছে ভিডিওটি? আশা করি অনেক ভালো লেগেছে। এমনই নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।